नमस्कार बंधुरा, आमी सुमी दे आमादेर बांगाली रान्ना घरे आपनाके स्वागत। आज आमी निये एसेछी एकटा स्नैक्स। एखन शीतकाल, आमरा फुलकपी खेते खूब भालोबासी आर पकोड़ा खेते के ना भालोबासी, किन्तु एटा ठीक फुलकपिर पकोड़ा ना, एटा मुसुर डाल दिये आमी फुलकपी आर डिम दिये करबो एकटा स्नैक्स तैरी करबो। चलुन जाई, एर जन्य आमार लागजे फुलकपी, एक डिम। फुलकपिगुलो आमी नून जले भिजिए केटे रेखेछि, आर कर्नफ्लावर 3 टेबिलस्पून, आर निएछि 100 मतो डाल, मुसुर डाल, जेटा आमी जले 2 घंटा भिजिए रेखेछिलाम। एबार शुरू करि रान्नाटा, चलुन जाइ। आमी तेल गरम बसिएछि आर एई एकटा बोल निएछि। निये এবার ডালটা যে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটা এর মধ্যে আমি দিয়ে দেব। ডালটা দিলাম, তাহলে দেখুন এখানে ডাল বাটাটা আমি রাখলাম। এইবার একে একে দেব, 1/2 টিস্পুন মতো কালো জিরে, 1 টিস্পুনই কাঁচা লঙ্কা বাটা, 1/4 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন, আর দেব জিরে ভাজা গুঁড়ো, আর কিচ্ছু দেব না। এবার একটু দেব 1/2 টিস্পুন মিষ্টি, 1/2 টিস্পুন মতো, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। নুন দেব 1 টিস্পুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, জাস্ট কালার হবার জন্য দিলাম। আর এতে দেব যে ডিমটা রেখেছিলাম, সেই ডিমটা এতে ফাটিয়ে দেব। আপনারা এটা ডিমটা না দিতেও পারেন যদি নিরামিষ খান, আর যদি ডিমটা দিলে অনেক বেশি টেস্ট হবে, সেই জন্য আমি ডিমটা দিলাম। কোনো বেসন দিলাম না, এতে দিলাম কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা দিলাম জাস্ট বাইন্ডিংয়ের জন্য। তাহলে শুধু আপনার পড়ছে ডাল আর ডিম আর ফুলকপি। একদম ইজি, চট জলদি স্ন্যাক্স। এইবার যে ফুলকপিগুলো আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দেব। এই এক একটা ফুল এরম করে চুবিয়ে আপনারা ইচ্ছে করলে গুঁড়ো করেও দিতে পারেন, তবে একটু শেপ থাকলে ভালো লাগে, আর কিছু না। আমার তেল গরম হয়ে গেছে, এবার তেলে আমি আস্তে আস্তে ছেড়ে দেব, ইন্ডাকশনটা বাড়িয়ে দিই।
আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে আমার সমস্ত রেসিপি আপনার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন চায়ের সাথে শীতের সন্ধে একদম পুরো জমে যাবে আর ফুলকপি এই সময় খেতেও ভালো লাগে আর ডাল মসুর ডাল তো খুব মুখরোচক আপনারা জানেন মসুর ডালের বড়া হয় এক একটা করে ফুল ধরে করবেন তাহলে এগুলো ভাজা হোক তারপর আবার ফিরে আসছি তাহলে আমার মসুর ডালের পকোড়া হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে আমি তুলে নেব ওইগুলো আমি এখন বসালাম এগুলোকে উল্টে দেব তাহলে দেখুন আমার মসুর ডাল ডিম আর ফুলকপি দিয়ে পকোড়া স্ন্যাক্সটা খুব সুন্দর খুব টেস্টি আপনারা করে দেখুন গরম ভাতের সাথে খেতে পারবেন চায়ের সাথে খেতে পারবেন টিফিনের জন্য খুব ভালো আর পেটটাও ভরবে আর প্রোটিনে রয়েছে ডিমও রয়েছে ডালও রয়েছে তাহলে আজ আসি নমস্কার